Welcome to my channel. আজকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য একটা সার্কিট নিয়ে আলোচনা করব। আজকে যে সার্কিটটা আলোচনা করব এই সার্কিটটা ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড বা এমপিএল 2017 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপুলির যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা এসেছিল। তাহলে আজকে আমরা সার্কিটটা দেখি। যে ফাইন্ড আর এবি মানে বলছে যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের এ এবং বি প্রান্ত থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে তা আমাদের বের করে দেখাতে হবে। তো এখন দেখেন এখানে 5 ওহম, 25, 15, 20, 10, 60, 12, 30। তাহলে এখানে একটা খেয়াল করেন যে এই যে এই টার্মিনালটা কিন্তু শর্ট করা আছে, একদম লাস্ট থেকে 12 এবং 60-এর 60 ওহমের যে টার্মিনাল আছে শর্ট, তার মানে 12 এবং 60 এই দুটো রেজিস্ট্যান্স কি আছে, প্যারালালে আছে। এখানেই আমরা এই দুইটা টার্মিনাল লিখছি যে 12 এবং 60 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা বলতে পারি যে 12 প্যারালাল 60 সমান হচ্ছে 60 গুণন 12 ভাগ হচ্ছে 72। তাহলে 12 ভাগ করলে 6 বারং 72, 6 দশ সমান হচ্ছে 10। তাহলে এইটা পেলাম 10। এখন দেখেন এই 20 এবং 10 কিন্তু সিরিজে, তার মানে দুইটা মিলে হচ্ছে 30। এই 30-এর সাথে আবার এই 30 কি আছে, মানে প্যারালালে আছে। তাহলে আমরা বলতে পারি যে 30 প্যারালাল 20 যোগ 10, তো এটা সমান কত আসবে, 15। কারণ 30 অর্ধেক হয়ে যাবে, 15 আসবে। তাহলে আমরা একটা সার্কিট পেয়ে গেলাম। এখানে আর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই, এটা 5, এই তিনটা মিলে আসতেছে কত, 15। তারপরে এটা হচ্ছে 15, মানে এই তিনটা মিলে, আর এই 10টা আমি এখানে লিখলাম, আর এটা হচ্ছে 25, আর এখানে 15 ছিল একটা, 15 এটা এ টার্মিনাল আর এটা হচ্ছে বি টার্মিনাল। ওকে, তাহলে দেখেন এটা আসলো, এই 10 আর 15 যোগ করলে হয় কত, কারণ যেহেতু সিরিজে আছে তাহলে 25। তারপরে এই 25 আর 25 আমার কী হয়, প্যারালাল হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে 5 ছিল, এখানে 5 ওহম, আর এটা 15 এ বি টার্মিনাল। তাহলে আমরা বলতে পারি যে 10 আর 15 সিরিজে, তার সাথে পঁচিশের সাথে প্যারালাল। তাহলে আমরা আবার বলতে পারি এখানে যে 25 প্যারালাল 10 যোগ 15 সমান কত হয়, 12.5। ঠিক আছে, তো আমাদের এখানে হলো 12.5। তো এটা এটা আসলো, তো এখানে আমরা কত পেলাম, 12.5। তাহলে আর বি সমান কত, অতি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর বি ইজিলি বের হয়ে যাচ্ছে এখন কত, 5 যোগ 12.5 যোগ 15, তাহলে সমান কত আসছে, 32.5 ওহম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি 32.5 হয় অ্যান্সার আমাদের। তাহলে এটা আমাদের কী হচ্ছে, অ্যান্সার। তো ওকে, আমাদের আজকে সার্কিটটা সলিউশন হয়ে গেল, এরপরে আমরা আরও সলিউশন করব। এখন আমরা আর একটা সার্কিট নিয়ে আলোচনা করব। এখন যে সার্কিটটা নিয়ে আলোচনা করব, এই সার্কিটটা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড 2017 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপুলি, অথবা বিসিআইসি 2016 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপুলির যে পরীক্ষাটা হয়েছিল সেইখানে এই সার্কিটটা দিয়েছিল এবং বলছে যে ফাইন্ড আর এ বি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি, মানে এখানে এ এবং বি টার্মিনাল দেওয়া আছে, এই এ এবং বি টার্মিনাল থেকে আর এ বি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে তা বের করতে হবে। এটা ছিল আমাদের মেন সার্কিট। হ্যাঁ, আমি যেখানে কলম ঘুরাচ্ছি এইটা, তো এই সার্কিটটাকে আমি একটু সাজায় লিখছি, মানে একটু শেপটাকে সুন্দর করে সাজায় যেন আমাদের বোঝার সুবিধার্থে এইভাবে লিখেছি এই ডান পাশে এইখানে। হ্যাঁ, তো দেখেন এখানে 20 এবং 30 এই দুটো কিন্তু প্যারালাল, কারণ এই দুটো শর্ট করা আছে। আমি কিন্তু এটাই জাস্ট একটু সাজিয়ে আলাদা করে লিখছি। আবার 40 এবং 60 এই যে এইভাবে সাজায় এখানে 40-60 লিখছি, তারপরে 6 ওহম, তারপরে এখানে দেখেন পুরোটা শর্ট করা, মাঝখান দিয়ে শর্ট করা, তার 10 এবং 50 এটা হচ্ছে সিরিজে,
70 এবং 80 এটাও সিরিজে কিন্তু আমরা তাহলে একটা দুটো তিনটা এখানে তিনটা কিন্তু প্যারালাল তার মাঝখানে শর্ট করা আছে যেহেতু তো এখন এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের মোটামুটি অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা কি করব 30 এবং 20 প্যারালাল করব 40 এবং 60 প্যারালাল করব তারপর দেখেন এখানে যদি শর্ট করা আছে তার মানে এখানে 10 50 70 80 তো এইলে কি পুরো ড্যাশ জিরো হয়ে যাবে মানে এই রেজিস্ট্যান্সটা কিছুই থাকবে না আমার কাছে আমি গোল দাগ দিলাম এইটা মূলত শর্ট করা মানে পুরো ড্যাশ শর্ট তাই না তাহলে আমরা এখন বলতে পারি তাহলে দেখি এখন আমরা কিভাবে ম্যাথমেটিক্সটা করতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি যে 30 প্যারালাল 20 এটা সমান আসে কত 50 12 আবার 40 গুণন 60 প্যারালাল তাহলে সব ভাগ হচ্ছে কত 124 আর এইটা তো জিরো এই গোল দাগ দিছি এটা পুরোটাই জিরো হয়ে যাবে কারণ যে শর্ট করা তাহলে এই সার্কিটটাকে আমি একটু সাজা লিখবো আমার এখানে শর্ট হয়ে গেছিল আর এখানে 4 ওহম ছিল এখানে 4 এটা 8 আর এখানে 12 পেলাম কারণ যে 20 এবং 30 মিলে 12 তারপরে পেলাম 24 আর এটা 6 দেওয়া ছিল আর এটা 4 দেওয়া ছিল এটা এ টার্মিনাল এটা হচ্ছে বি টার্মিনাল ওকে আর এইটা হচ্ছে শর্ট এই এখানে শর্ট করেছি কারণ এখানে টোটালটা শর্ট আছে সেটা 0 তাহলে এখন আর বি সমান কত একদম সিম্পলি বের করতে পারি অতএব আর এ বি সমান 8 যোগ 12 যোগ কত 24 যোগ 6 যোগ 4 তো এটা মিলে কত আছে 20 আর 44 আর 6 50 আর 4 54 তাহলে আমাদের অ্যানসার কত আসতেছে 54 ঠিক আছে তাহলে আমাদের আমরা বলতে পারি যে অতএব অ্যানসার আর এবি সমান হচ্ছে 54 ওকে তো আশা করি আমরা বুঝতে পেরেছি খুব সিম্পল একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যে একটা সার্কিট আজকে আমরা মোটামুটি দুইটা সার্কিট নিয়ে আলোচনা করলাম যেগুলো বিগত সালে যে কোশ্চন এসেছিল সেখান থেকেই মূলত এই প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে আর আমার চ্যানেলে মোটামুটি আপনারা বিগত সালে যতগুলো কোশ্চন এসেছিল আস্তে আস্তে সবগুলো সলিউশন আপনারা পেয়ে যাবেন একটু সময় সাপেক্ষ ব্যাপার আর মোটামুটি রেগুলারলি ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে আর আমি চেষ্টা করব যে সার্কিট ইলেকট্রনিক্স কমিউনিকেশন তারপরে পাওয়ার সিস্টেম তারপর মেশিন আছে কন্ট্রোল সিস্টেম আছে ডিজিটাল ইলেকট্রনিক্স পাওয়ার ইলেকট্রনিক্স এই সবগুলো সাবজেক্ট যেগুলো মূলত যে বিভিন্ন জব এক্সামগুলোতে আসে সেই জব এক্সামগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিকস এবং সেই সাথে বিগত সালের যে প্রশ্নগুলো মোটামুটি আপনারা সব পেয়ে যাবেন সেই জন্য আপনারা যতটা সম্ভব আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তারা উপকৃত হতে পারে এবং আপনারা পরবর্তী ভিডিওটা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ